নিখোঁজ ডুবোচান টাইটানের পাঁচজন আরোহী মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। সংস্থাটি বলছে ডুবোচানটি বিপর্যয়কর বিস্ফোরণের শিকার হয়েছিল। সাগরের তলদেশে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাবার দুই ঘণ্টা পর থেকেই নিখোঁজ ছিল পর্যটক বাকি ডুবোচানটি। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পাঁচজনকে নিয়ে গত ১৮ জন সাগরতলে যাওয়ার পৌনে দুই ঘণ্টার মধ্যেই নিখোঁজ হয় ডুবোজাহাজ টাইটান। সেটির সন্ধানে চলে ব্যাপক উদ্ধার তৎপরতা। শেষ পর্যন্ত টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করে মার্কিন কোস্টগার্ড। রিয়ার অ্যাডমিরাল জন মগার বলেন, কানাডার হরাইজন আর্কটিক অঞ্চলে সমুদ্রের তলদেশে টাইটানের লেজাকৃতির পেছনের অংশ খুঁজে পাওয়া গেছে। হারিয়ে যাওয়া ডুবোজান টাইটানে বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ডুবোজানের প্রেশার চেম্বার ধ্বংসের ফলে আলাদা আরও কিছু ধ্বংসাবশেষও পাওয়া যায় বলে জানানো হয়েছে। এছাড়া সংস্থাটি নিশ্চিত করেছে গভীর সমুদ্রের এ যানটির পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই। তবে আরোহীদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা এ বিষয়ে তেমন কিছু জানায়নি তারা। টাইটান কিভাবে বিধ্বস্ত হল তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে যানটি তলিয়ে যাওয়ার সময় তাতে আকস্মিক বিশাল একটি বিস্ফোরণ হয়। টাইটানিক দেখতে যাওয়ার এই যাত্রা ছিল ৮ দিনের। নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে সাবমেরিনটি যাত্রা শুরু করে। প্রতি টিকিটের দাম ছিল ২ কোটি ৭০ লাখ টাকার বেশি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। Thank you.